আপনারা দেখলেন যে এখানে টু ব্লেডের টাটা যে ম্যাশিংটা, সেই ম্যাশিংটা দিয়ে ঘাস কাটা হলো। আপনারা ঘাসের সাইজগুলো দেখেন, এভাবে আর কি দুই ব্লেডের ম্যাশিং। ছাগল গরুর কিন্তু খাওয়ানো যাবে খুব ভালো করে। তবে আসলে আমরা একটু ক্রেতার সাথে কথা বলি। ভাই, এই ম্যাশিংটা আপনি আসলে ব্যবহার করছেন, ঘাস এই মাত্র আপনি কাটলেন, এর আগেও দেখেছেন, আসলে সার্ভিস কেমন দিচ্ছে এবং আপনার পছন্দ হয়েছে কিনা যদি আমাদের কাস্টমারের উদ্দেশ্যে আপনি বলেন? জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো ম্যাশিংটা, যেমন আপনার কোনো সমস্যা দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ। ঘাস গরু তো খুব ভালো খায়, খুব সাইজে ছোট হয়, ছাগলের খাওয়াতে খুব সুবিধা। সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা দর্শনা ইঞ্জিনিয়ারিং কৃষি যন্ত্রপাতির উপরে ভিডিও দিয়ে থাকি, সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেবো, সেটা হচ্ছে খড় কাটা মেশিন, ঘাস কাটা মেশিন। প্রিয় ভিউয়ার্স, আমরা স্পটে এসেছি, স্পটে এসে একটা মেশিন আসলে আপনাদেরকে দেখালাম, সেটিং করলাম এই মাত্র, ঘাস কাটাটা আপনাদের দেখাবো, পাশাপাশি আসলে ঘাস কাটছে কেমন এবং তারা সন্তুষ্টি কিনা আসলে সেই জিনিসটাও দেখাবো। আমরা কিন্তু একদম স্পটে এসেছি, একদম কিন্তু গ্রাহকের যে গরুর খাবারের জন্য ঘাস কাটা মেশিন কিনেছেন সেই গোয়াল ঘরে কিন্তু আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি। প্রিয় ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই টাটা যে মেশিনটা দর্শন ইঞ্জিনিয়ারিং এর তৈরি, এটা কিন্তু এই ওনারা নিয়ে এসেছিলেন, আমরা আজকে স্পটে আসছি, এসে কিন্তু এই ভিডিওটা করছি। আপনাদের এই মেশিনের টুকিটাকি বিষয় এবং আপনার আমরা ক্রেতা যে ওনার সাথে আমাদের আপনার কথা বলাই দেবো, পরিচিত করিয়ে দেবো যে আসলে এই মেশিনটা নিয়ে তারা আসলে ঘাস কেমন কাটছে। আপনারা দেখলেন যে এখানে টু ব্লেডের টাটা যে ম্যাশিংটা, সেই ম্যাশিংটা দিয়ে ঘাস কাটা হলো। আপনারা ঘাসের সাইজগুলো দেখেন, এভাবে আর কি দুই ব্লেডের ম্যাশিং। ছাগল গরুর কিন্তু খাওয়ানো যাবে খুব ভালো করে। তবে আসলে আমরা একটু ক্রেতার সাথে কথা বলি। ভাই, এই ম্যাশিংটা আপনি আসলে ব্যবহার করছেন, ঘাস এই মাত্র আপনি কাটলেন, এর আগেও দেখেছেন, আসলে সার্ভিস কেমন দিচ্ছে এবং আপনার পছন্দ হয়েছে কিনা যদি আমাদের কাস্টমারের উদ্দেশ্যে আপনি বলেন? জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো মেশিনটা, যেমন আপনার কোনো সমস্যা দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ। ঘাস গরু তো খুব ভালো খায়, খুব সাইজে ছোট হয়, ছাগলের খাওয়াতে খুব সুবিধা। জি জি, আপনার মোটামুটি খুব ভালো একটা সার্ভিস পাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আসলে ক্রেতার কাছ থেকে শুনলেন, আপনার ঠিকানাটা যদি বলতেন আর কি। আমার বাসা হচ্ছে বেগমপুর গ্রাম, চিনমারি পাড়াতে। জি জি, তো যদি আসলে এভাবে যদি ক্রেতারা আর কি ম্যাশিং নেয়, তাদের কোনো ঠকার সম্ভাবনা বা ম্যাশিং এর কোনো সমস্যা আছে কিনা যদি ক্রেতাদের উদ্দেশ্যে বলতেন যে তারা নিয়ে আসলে স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবে কিনা? হ্যাঁ, তা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন। আর হচ্ছে আপনার এই জায়গা থেকে খুব আপনারা পাচ্ছেন, ফ্রি সার্ভিস পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আবার হচ্ছে আপনার খোঁজ খবর নেবে কিভাবে কি নিচ্ছেন, কি সুযোগ সুবিধা, তথা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালোভাবে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারছি, আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। ভিউয়ার্স, আপনারা আসলে কথা শুনলেন, আমরা ওনার বাসায় এসেছি, আসলে ওনার যে গোয়াল ঘর আছে গরু রাখার, সেখানে কিন্তু আমরা আসলে ভিডিওটা করলাম। তো যারা নতুন উদ্যোক্তা আছেন, ছাগল গরু পুষছেন নতুন করে, তারাও নিতে পারেন। এবং আমাদের রয়েছে 14,000 থেকে শুরু করে 50,000 টাকার পর্যন্ত মেশিং, এছাড়াও আমাদের কৃষি যন্ত্রপাতির বিভিন্ন মেশিং রয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, অন্য কোনো সময় আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।